বড়লেখা পৌরশহরের অন্যতম একটি প্রধান সমস্যা সড়কে যানজট। আর এই তীব্র যানজটের ভোগান্তি থেকে কোনো মতেই রেহাই পাচ্ছে না পৌরশহরের মানুষ। সড়কের দুপাশের ফুটপাত দখল করে যত্রতত্র অবৈধ স্থাপনা, ভাসমান দোকান ও সড়কে যেখানে সেখানে গাড়ি পার্কিংয়ের কারণে এই অবস্থার সৃষ্টি হচ্ছে। পৌরশহরে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তীব্র যানজটের শিকার হচ্ছে উপজেলার মানুষ। এ নিয়ে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধির প্রতি চাপা ক্ষোভ রয়েছে পৌরবাসীর। গাড়ি যে প্রতিবন্ধক সৃষ্টি করছে, সে কারণে মানুষ আটার কোনো সুযোগ পাইতেছে না, মহিলারা কোনো আটার সুযোগ পাইতেছে না, কোনো বাচ্চারা পাইতেছে না, সাধারণ মানুষ ভোগান্তিতে আছে। আমি বড়লেখা মেয়র সাহেব কই, চেয়ারম্যান সাহেব কই, আমরা রাস্তা বড় করি দোকা, আমরা যাতে চলাচল করতাম পারি, নির্বিঘ্নে আটা চলা করতাম পারি। প্রশাসন এবং প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এখানে এই যানজটের মাঝে বিভিন্ন ধরনের অসুবিধা হচ্ছে এবং রাস্তাটি পারাপারের কারণে মানুষের অ্যাক্সিডেন্টও ঘটতেছে। জেলার সীমান্তবর্তী এই উপজেলার পৌরশহর ঘুরে দেখা যায় প্রধান সড়কের পাশে ভাসমান দোকান ও সবজির পসরা বসিয়েছে ব্যবসায়ীরা। এতে করে পথচারীরা ফুটপাত ব্যবহার করতে না পেরে সড়ক দিয়ে চলাফেরা করছেন, যার ফলে সৃষ্টি হচ্ছে যানজট। এছাড়া পৌরশহরে যেখানে সেখানে গাড়ি পার্কিং কিংবা যাত্রী ওঠানামা করার কারণেও সৃষ্টি হচ্ছে যানজট। যানজটের এই সমস্যা থেকে পরিত্রাণ চেয়েছেন পৌরবাসী। আমরা তো বেশি যানজটের কারণে মানে রাস্তা ক্রসিং দেওয়া যায় না, রাস্তা ছোটো, এরপরে সাইডে অনেক গাড়িগুলি রাখার কারণে মানে অনেক অসুবিধা মানুষের সৃষ্টি হয়। প্রশাসন সাই রাস্তাটা মানে খোলামেলা থাকা লাগি, যাতে মানুষের কোনো দুর্ঘটনা না হয়। যানজটের তো সমস্যা হয় চলাফেরা। তবে পৌরশহরে এই তীব্র যানজটের কথা অবলীলায় স্বীকার করেছেন পৌরপিতা। তিনি জানান, বিভিন্ন সময়ে যানজট নিরসনে উদ্যোগ গ্রহণ করলেও নানামুখী চাপে এই উদ্যোগ সফল করা যায়নি। বড়লেখা আদিগঞ্জ বাজারের বড় মসজিদ থেকে ডাক বাংলা পর্যন্ত ওই জায়গাটা পৌরশহরের মূল প্রাণকেন্দ্র বা হার্ট অফ দ্য টাউন। এই জায়গায় পৌরসভার আমাদের নির্দিষ্ট কাঁচা বাজার থাকার কারণে ওইটা হচ্ছে। তবে ওই জায়গায় রোডস অ্যান্ড হাইওয়ের যে জায়গা, সমস্ত রোডস অ্যান্ড হাইওয়ের সমস্ত এলাকার চেয়ে ওই জায়গাটা সবচেয়ে বেশি সরু সরু থাকার কারণে এখানে মূলত যানজট হয়, আর এই জায়গাটা ব্যস্তও বেশি। তো আমরা ইতিমধ্যে কয়েকবার উদ্যোগ গ্রহণ করেছি। উদ্যোগ গ্রহণ করলে সাধারণ মানুষের চাপ বা বিভিন্ন কারণে উদ্যোগটা সফল করা যায় না। একটি আধুনিক যানজট মুক্ত পৌরশহর হবে এমনটাই চাওয়া পৌরবাসীর। স্থানীয়দের ধারণা, খুব শীঘ্রই বড়লেখায় একটি অত্যাধুনিক শহর হিসেবে গড়ে উঠবে। এখন শুধু প্রয়োজন উল্লেখযোগ্য সমস্যাগুলো সমাধান করা।